তো আপনার ওই সিজার পিঠে খুব পেইন করে আর পিঠে খুব ব্যথা করে আর এই যে দুই পায়ের যে রানের যে হাতটা মানে জয়েন্ট মাথা থেকে পায়ের যে জয়েন্ট থেকে ওই হাতটা ডান হাতটা আমার খুব তিন করে ওঠে মানে এটা কন্টিনিউ হচ্ছে তিন মাস ধরে খুব ব্যাথা করে মাঝে মধ্যে একটু শুইলে পিঠে এমন মনে হয় গিফট লেগে গেছে আরকি উপরে মানে ঘাড়ের দিকে হয় অনেক সময় অনেক সময় মাঝখানে হয় অনেক সময় নিচে হয় হ্যাঁ এরকম এমন ভাবে চাপ দিয়ে ধরে অনেকক্ষণ ব্যালেন্স রাখতে পারি না আবার দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে সেটা ঠিক হয়ে যায় কিন্তু ব্যাথা কমে না এই আপনার ডান হাইড যে জয়েন্টটা কোমরে এটা খুব টিন করে ওঠে এখন এটার জন্য আমি কি ट्रीटমেন্ট নিব কি আচ্ছা আপনার হাইট ওয়েট এবং আপনি কি করেন আমি গৃহিণী আমার হাইট 5 ফিট সমান সমান একদম পারফেক্ট হ্যাঁ আমার বয়স এখন আপনার 29 রানী ওজন কত হবে হ্যাঁ 29 রানী হ্যাঁ ওজন কত হবে ওজন ওজন 70 70 আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার উত্তর আমি দিচ্ছি ওনার মতো মানে এই জাতীয় রুগী মনে হয় বহু আছে যাদের সিজারিয়ান সেকশন হয় প্রায় এই রুগীর কমপ্লেন যে ওনার সিজারে অপারেশনের পরেই কোমর ব্যথা পায়ে ব্যথা বা পিঠে ব্যথার কথা বলছে উনি পিঠে ব্যথার কথা বলেছেন এবং ব্যথাটা মুভ করে মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হচ্ছে উরুতে যেতে পারে বা আমরা যে হিপ জয়েন্ট বলি ওনার কখনো কখনো ঘাড়ে যায় ব্যথাটা বলেছেন এটা হতে পারে এবং এই যে একটা জিনিস আছে যে ওনার ধারণা যে সিজারের পরেই এটা হচ্ছে আসলে বেসিক্যালি ব্যাপারটা তা না সিজারিয়ান সেকশন থেকে এই জাতীয় কোনো সমস্যা হওয়ার কোনো বৈজ্ঞানিক বা ডাক্তারি কোনো ভিত্তি নেই প্রথম কথা হচ্ছে এটা এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের হেলথ কেয়ারের ডেলিভারিতে বা বা আমাদের আরও কিছু এজুকেশন দরকার মানুষের সবারই শুধু যে রুগীদের না ডাক্তারদেরও এই জিনিসটাতে কারণ কমপ্লেনটা কিন্তু প্রায় আপনি শুনতে পাবেন বিভিন্ন রোগীর ক্ষেত্রে যে আমার অপারেশনের পরে এটা হইছে সিজারে পরে সিজারে পরে খুবই কমন আসছে তাদের একটা ধারণা যে সিজারের কারণেই তার এই সমস্যাটা হচ্ছে আসলে আগে তো ছিল না হ্যাঁ আসলে তা না এটা আসলে উন্নত বিশ্বে চিকিৎসা পদ্ধতিটি যদি কোনো মহিলা মনে করে সে কনসেপ্ট করবে বা কোন দাম মানে হাজমেন্ট মনে করে তারা বেবি নিবে তখন মাকে আগে ফিজিক্যালি ফিট হইতে হয় এটা সারা ওয়ার্ল্ডে তাকে আগে ট্রিটমেন্টে রিহ্যাব ট্রিটমেন্টে ওই বিশেষজ্ঞের কাছে যেতে হবে তাকে ফিজিক্যাল আগে যে সে বেবি ক্যারি করতে পারবে কিনা তার ফিটনেস আছে কিনা তার ব্যাক মাসেল কারণ হচ্ছে একটা লাইফের কিন্তু এটা একটা চক্র হ্যাঁ একটা মানে বয়সের এক এক ধাপে এক এক মানুষের অ্যাক্টিভিটি হয় কিছু চেঞ্জ আছে এখানে হরমোনাল চেঞ্জ আসবে ফিজিক্যাল বিভিন্ন চেঞ্জ আসে তাকে ওজন ক্যারি করতে হবে বেবির ওজন তখন যে ব্যাক মাসেলগুলো অনেক সময় দুর্বল থাকে বা ফিজিক্যালি সে ফিট না তখন কিন্তু তাকে ফিটনেস বাড়ানো হয় আগে তারপরে সে হয়তো কনসেপ্ট করলে দেন গাইনোকোলজিক্যাল ডাক্তার তার তত্ত্বাবধানে ট্রিটমেন্ট চলে আফটার ডেলিভারি দেন আবার তাকে রিহ্যাবিলিটেশনে যেতে হয় এই জিনিসগুলো উন্নত বিশ্বে প্রচলিত যে নিয়মই এভাবে করতে হবে আমাদের দেশে মানে টোটাল কেয়ারটা হচ্ছে প্রেগন্যান্সির আগে প্রেগন্যান্সির সময় এবং মানে আফটার ডেলিভারি তো এই জিনিসগুলা যদি এখন থেকেই সবাই একটু সচেতন হয় রুগী নিজের থেকে সচেতন হয় যে আমি বাচ্চা নিব ওকে ভালো কথা কিন্তু তার আগে সে ফিজিক্যালি ফিট কিনা আসলে বাচ্চাটা তাকে সে নিতে পারবে কিনা এই যে একটা ব্যাপার আছে তার পেশা একটা ব্যাপার আছে সে কি করে ফিজিক্যালি সে তো আনফিট তখন এই যে বেবি যখন সে কনসেপ্ট করে এবং উনি দুইটা বেবি নিয়েছে এই দুইটা বেবির পরে দেখা যায় যে তার এমনিতেই মেরুদণ্ডের সমস্যা ছিল তার মধ্যে প্রেগনেন্সি দেন ডেলিভারি সব মিলে তার ডিক্সের সমস্যা হয়েছে কোমরে যার কারণে এখন উরুতে ব্যথা যাচ্ছে এটা ওই যে সিজারিয়ান যে আমরা আপনার অপারেশনে যে ইপিডুরাল বা ইনজেকশন স্পাইনাল দেওয়া হয় সেটা থেকে এটা হওয়ার কোনো মানে স্পাইনাল অ্যানেস্থেসিয়ার সাথে কোনোই সম্পর্ক নাই কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু এটা ধারণা যে এই কারণেই ব্যথাটা হয়েছে এটা হচ্ছে তো যাই হোক আপনার এই সমস্যাটার জন্য এখন আপনাকে পুনর্বাসন আমরা যে বলছি রিহ্যাব ফিজিও এটা একটা চিকিৎসা পদ্ধতি এই ক্ষেত্রে আপনাকে অ্যাসেসমেন্টের প্রয়োজনে যদি কোনো এমআরআই পরীক্ষা লাগে ব্লাড টেস্ট লাগে এগুলো দেখে আপনাকে বিভিন্ন থেরাপিউটিক প্রসেসে যেতে হবে কিছুদিন করার পর আপনাকে এক্সারসাইজ শিখিয়ে দিলে সেই এক্সারসাইজগুলো করতে হবে এইভাবে আপনাকে এই ট্রিটমেন্ট এখন যে সমস্যাটা হচ্ছে এটা সমাধান করতে হবে এটা আপনার ওই প্রথম কথা আমাদের আলোচনা আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে স্পাইনাল থেকে বা মেরুদণ্ড ইনজেকশন দেওয়ার থেকে সমস্যাটা হয় না এটা আপনার এই যে লাইফে চেঞ্জ আসছে বেবি নিয়েছেন এই চেঞ্জের কারণে আপনার মেরুদণ্ডের সমস্যাটা হয়েছে আর আমার সাজেশন এখন ব্যথায় আপনি গরম শেক দিতে পারেন আর আপনার ওজনটা একটু বেশি পাঁচ কেজি পাঁচ ফিটের ক্ষেত্রে সিক্সটি ফাইভ কেজি ওজনই বেশি আর নিচে রাখতে হবে সত্তর কেজি হয়ে থাকলে একটু কমিয়ে ফেলতে হবে আর মহিলা মানুষ কাজ মহিলাদের আমরা দেখি মানে কথা না না বার্তা হঠাৎ করে সামনে ঝুঁকে পড়বে মানে একটা একটা কিছু নিচে পড়ে আছে বা কাজ করতে হবে কোনো কথা না দাঁড়ান অবস্থায় সে সামনে ঝুঁকে জিনিসটা নেওয়ার চেষ্টা করবে এই এজুকেশনটা খুব ইম্পর্টেন্ট যেন কেউ হঠাৎ করে সামনে ঝুঁকে কিছু

আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল